এই যুব সমাজে দেখা যাবে এই যে তিনটা চারটা পর্যন্ত যে মাশাআল্লাহ আপনি রাত জেগে আছেন মোবাইল ফোন গুটাগুটি করছেন এবং সিরিয়াল তো আপনার আছে আগে এটার সাথে তারপর ওটার সাথে তো সিরিয়াল মেনটেন টেনটেন করে শেষে আপনি কি করছেন অনলাইনে বিভিন্ন ভিডিওস গুলো দেখেন দেখে দেখে মাথাটা কিন্তু ক্র্যাশ কারণ অনলাইনে আসলে ভালো যদি থাকে 5% খারাপ 95% এমন কি যে আমাদের ভিডিওস গুলো যে আপনারা অনলাইনে দেখেন এখানেও বলছি যে এই সময় আলেম ওলামার কাছে গিয়ে পড়ো থেকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করো একটা লেকচার শুনে অনলাইনে একটা ভিডিও দেখে সামান্য একটু ধারণা পাওয়া যেতে পারে কিন্তু পরিপূর্ণ কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা হয় না এগুলো আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলতে হবে ঢুকবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে তমুক যা করলো ওইখানে তমুকের সাথে যা হলো এই তো চলছে অনলাইনে করে ফেল আর এটা সেই জগৎ যেখানে মানুষ রাসূলের এই হাদিসের উপর আমল জীবন করতে পারে না এটা সেই জগৎ যেখানে মানুষ এমনকি আলেম আর আলেমদের মধ্যে অনেকেই এই হাদিসের উপর আমল করতে পারে না কোনটা কাফা বিল মাউ কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লা মা সামিআ কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করে এটা সবাই করতে শুরু করছে এখন আলেমরা এই হাদিসের বাইরে নাই এখন অনেকেই যা শুনলো তাই প্রচার করে যা দেখো তাই মানে ওটা তথ্য কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ঠিক না বেঁচে এর উৎস কোথায় আমি কি উৎসের সাথে কন্ট্যাক্ট করেছি কিনা কিচ্ছু প্রয়োজন না যা দেখেছি প্রচার করো এতে করে সমাজটার মধ্যে যা ফেতনা ছড়া যাচ্ছে এটা অকল্পনীয় বলার বাইরে তো এখানে আপনি ভালো পাবেন কতটুকু খারাপটাই বেশি এই জায়গায় আপনি পড়ে থাকেন রাতের পর রাত পড়ার পর আপনি সকালবেলা ফজরের ওয়াক্তে ঘুমাচ্ছেন কতজন যুবক ফজরের নামাজটা পড়ে ঘুমায় চিন্তা করে দেখেন একটু তারপরে ফজরে ঘুমিয়ে গেলেন ঘুমটা ভাঙবে কয়টা ভাঙছে আপনার হয়তো 10টায় বা 12টায় হ্যাঁ বড় বড় শহরগুলোতে এই অবস্থা তো এখন আপনাদের কি অবস্থা আমি জানি না আমরা ঢাকার অবস্থা আমরা এইসব জায়গায় মানুষ থেকে বলছি আর কি ইয়াং জেনারেশন অবস্থা এখন এমনই তো দুপুরবেলা উঠে সে রাস্তা করছে তারপরে হেলায় দোলায় বিকাল চলে গেল নামাজ কালামের তো খবর নাই আড্ডা করা পাবজি মাসের আগে পাবজি খেতে হবে তারপরে ফ্রি ফায়ার আবার ওই যে গার্লফ্রেন্ডকে সময় দেওয়া লাগবে বন্ধুদের সাথে আড্ডা পেটাতে হবে আবার রাতে আবার খেলা আসে উঠতে হবে কত কাজ তা তাই না মানে কত কাজ দিনের জন্য মাশাআল্লাহ আর কারাগারে আছে আমার কোথায় আছে কারাগারে তো সে সুখী কারাগারে মাশাআল্লাহ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে কারাগারে বসে সে মাদক খাচ্ছে পর্নোগ্রাফি দেখছে হ্যাঁ ইচ্ছা মতো ঘুমাচ্ছে ইচ্ছা মতো উঠতেছে কারাগারে গিয়ে ভালো থাকা যায় নাকি তো প্রিয় ভাইরা ইয়াং জেনারেশনের দিকে আমি এই বিষয়গুলো ফোকাস করছি এই কারণে এগুলো আমাদের চলমান এখন কমন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কমন সমস্যা হয়তো আমরা বৃদ্ধ যারা হয়ে গেছি বা প্রবীণ হয়ে গেছি তারা হয়তো এগুলো এখন অনেকটা বুঝি না কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু এটার মধ্যে ডুবে গেছে অলরেডি আর এগুলোর মধ্য দিয়ে ওদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে পড়াশোনার উন্নতি হচ্ছে না অগ্রগতি হচ্ছে না একটা চাকরিকে তারা জীবনের লক্ষ্য মনে করে ফেলছে দিনের জন্য কোনো ফিকির নাই দিনের বেসিক জ্ঞান গুলো অর্জন করছে না ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে সেটা করছে না বরং অনলাইনে গিয়ে প্রত্যেক আলেম ওলামার সম্পর্কে এদের বিরুদ্ধ ধারণা সৃষ্টি হচ্ছে জগৎটা এত নোংরা এখানে কোনো আলেমকে সে ভালো পাবে না প্রত্যেকের বিরুদ্ধে সে কোনো না কোনো নেগেটিভ বিষয় পাবেই পাবে